ধক দোস্তো কি এই গ্রামে তো এই মাল কখনো দেখিনি যে আরে অস্তিত্ব জোশ মালটা রে জিন্স প্যান্ট কৃষ্ণ সাপ চল আগে দুই মিনিট খাওয়া দিবি চল তোমার সঙ্গে আমার কিছু কথা আছে আমি সব কথা সরাসরি বলতে ভালোবাসি তাই নাকি আমি যা বলি একবারেই বলি এই আমাকে একটা চেনেন না আমি এলাকার কি তাই নাকি চলেন কোথায় কয় টাকা নেবে শুধু এক রাতের জন্য এই দাঁড়াও বুঝলাম না এক কথায় রাজি হয়ে গেল মালটা সে তো শোন আমি আগে যাই দেখি ওর পরিস্থিতিটা কি তারপরে তুমি আয় আরে না রে ভাই পরিস্থিতিটা কি স্টপ মামা স্টপ একটু কুল কুল হবে তুই আমার সিনিয়র না তুই থাক আমি আগে যাব আরে শোন শোন কথাটা বুঝ মামা একবার থাক আমি দেখি আসি ওর পরিস্থিতি মামা শোন তোর থেকে আমি কিন্তু লম্বায় বড় আছি কখনো আমি দেখি নাই মামা মামা প্লিজ মামা না আমার আমার আর টক শো মামা তুই এখানে থাক দেখ মামা এখন ঠিক হচ্ছে না তোর মামা একদম ফ্রেশ হয়ে যাবে এখান থেকে বুঝতেই দিবি না যা ওকে 500 টাকা দিয়ে এই মুহূর্তে পাঠাই দিবি যা এতক্ষণ লাগে তোর এতক্ষণ লাগে নিজেরটা হয়েছে এখন মেয়ে দেখলেই খুব ইচ্ছা করে খুব ইচ্ছা করে এই তোদের ঘরে মা বোন নাই হ্যাঁ তোদের যে এমন শিক্ষা দিলাম যে আরো শিক্ষা দেওয়া উচিত তোদেরকে তোদেরকে পুলিশের হাতে ধরে দেওয়া উচিত শালা বেয়াদব মেয়ে মানুষ দেখলেই মন চায় ইচ্ছে করে হ্যাঁ এই কত টাকা আছে রে কত টাকা আছে আর কোনোদিন কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবি না মাথায় রাখিস ম্যাডাম আজকে এই দুই শালার যে শিক্ষা হচ্ছে জীবনে বাসি থাকতে কোনো মেয়ে মানুষের দিকে চোখ তুলে তাকাবে না আমাকে তো কেমন দিছি ঠিক মতো বের করে দাও ঠিক আছে এবারে যাও শালা